আজ আমি বিশিষ্ট সুরকার, গীতিকার ও কবি সলিল চৌধুরীর লেখা একটি গদ্য কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতা সেই লোকটা। একটা লোক সবসময় আমার পিছনে পিছনে ঘুরঘুর করে, আমি যেখানে যাই ও সঙ্গে আছে, বাসে উঠি তো বাসে, ট্রামে উঠি তো ট্রামে, হাঁটি তো ও হাঁটে, অথচ লোকটা আমার বিপরীত। আমার নাক খাঁদা ও লম্বা, আমার চোখ ছোট ও চোখ টানা টানা বড়, আমার রং ময়লা ওর রং উজ্জ্বল ফর্সা, আমার মাথায় টাক ওর মাথা ভর্তি কালো কালো চুল, আমি বেঁটে ও লম্বা, আমার ধারে কাছে কোনো মেয়ে আসে না, ওকে দেখে মেয়েরা 180 ডিগ্রি ঘাড় ফিরাইয়া তাকায়, আমার পকেট ঢুঢু ও দু হাতে টাকা উড়ায়, আমার কান্না পেলে ও হাসে, আমি হাসলে ও চোখ ছলছল করে, আমার গলায় স্বর নেই ও দারুণ গান গায়, ঠিক আমার বিপরীত, অথচ লোকটা আমার পিছু ছাড়ে না, বাসে উঠি তো বাসে, ট্রামে উঠি তো ট্রামে, হাঁটি তো ও হাঁটে। লোকটার উপর আমার ভীষণ রাগ, দেখলে গা জলে হিংসেই, কেন আমার যা কিছু নেই ওর সব কিছু আছে, দূর দূর করে তাড়িয়ে দিতে চাই, কিন্তু লোকটা কেবল তাকিয়ে থাকে আর হাসে। একদিন ঠিক করলাম লোকটাকে খুন করব, একটা ছুরি সানিয়ে নিলাম, কোমরে লুকিয়ে রাখলাম, তারপর যেই না পাশে এলো পুরোপুরি ঢুকিয়ে দিলাম বুকে, কিন্তু ও হাসতে লাগলো আর বলল, তাকিয়ে দেখো তোমার নিজের বুকের দিকে, তাকিয়ে দেখি রক্ত পড়ছে আমারই বুক থেকে, হ্যাঁ আমারই বুক থেকে, আমি কিন্তু মারা গেলাম সেই সেদিন থেকে।